এখন আমরা দধি সম্বন্ধে জানব। দধি পাস্তুরিত বা ফুটানো দুধকে উপকারী ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা অন্য যে কোনো ব্যাকটেরিয়ার কালচার দ্বারা তৈরি করা হয়। দুধ থেকে দধি তৈরি করা হয়, যার জন্য দুধের যে সমস্ত পুষ্টি উপাদান আছে দধিতে সেই পুষ্টি উপাদানগুলি থাকে। তবে কোনো কোনো উপাদান যেমন জিঙ্ক, আয়রন, পটাশিয়াম এগুলোর পরিমাণ বেড়ে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার কি, দধি তৈরি করা হয় প্রোবায়োটিক অর্গানিজম দিয়ে, যার জন্য কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। আর দধি দুধের তুলনায় অনেক সহজে হজম হয় এবং শরীরে কাজে লাগে। দধি নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আপনি সহজে অসুস্থ হবেন না। দধি খেলে নাকি বয়স বাড়ে না, আসলে দধিতে থাকে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা বয়স্ক ধরে রাখে, আপনি সারা জীবন ইয়াং থেকে যাবেন। কেনা চায় দধিতে ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা দুধের মতোই হাড় গঠনে, দাঁত গঠনে সহায়তা করবে, আপনার চেহারাটার উজ্জ্বলতাও অনেক বাড়িয়ে দেবে। দধি অন্য খাদ্যকেও খুব তাড়াতাড়ি হজম করায়, খাদ্যের আগ্রহ বাড়ায়, রুচি বাড়ায়। দধিতে যে চর্বি থাকে সেটা দুধের তুলনায় একটু বেশি থাকলেও এই চর্বিটা শরীরে তেমন ক্ষতি করে না। চর্বির যে বন্ধনগুলো এগুলো খুব ছোট ছোট করে দেয় এই ব্যাকটেরিয়াগুলো, যার জন্যই দধি খুবই লেক্সেটিভ। শরীরের যে অপ্রয়োজনীয় দ্রব্য চর্বি হতে পারে বা অন্যান্য ফরেন পার্টিকলস হতে পারে যেটা হঠাৎ করে আপনার শরীরে ঢুকে পড়েছে খাদ্যের মাধ্যমে অথবা ওষুধের মাধ্যমে, সেটা দধি খেলে শরীর থেকে বের হয়ে যাবে। দধি স্নায়ু, মস্তিষ্ক এবং রক্তের কার্যকারিতাও বৃদ্ধি করে। শিশুদের মস্তিষ্কের বৃদ্ধির জন্য অর্থাৎ তাদের বুদ্ধি বাড়ানোর জন্য দধি খুবই উপকারী। সুতরাং ভেবে দেখুন আপনার বাচ্চাকে কি খাওয়াবেন। দুধ খেতে চাচ্ছে না, দধি খাওয়ান, আরো ভালো।